হাসপাতালে ভ্যাকসিনের টোকন বিক্রির অভিযোগ। দালাল চক্র ধরতে ময়দানে শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস। আটক দুই। শীতলকুচি হাসপাতালে টাকা নিয়ে ভ্যাকসিনের টোকন দেওয়ার অভিযোগ। আধার কার্ড সহ আটক দুই। চাঞ্চল্য শীতলকুচি হাসপাতাল চত্বরে। জানা যায় শীতলকুচি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে শুধুমাত্র টোকন দেওয়ার কথা, কিন্তু পয়সার বিনিময়ে শীতলকুচি হাসপাতাল চত্বরে টোকন দেওয়ার অভিযোগ শুনে শীতলকুচি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সোফিয়া আব্বাস এবং শীতলকুচি পুলিশ প্রশাসন শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যান। সেখানে গিয়ে দেখতে পান বেশ কয়েকজন সেখানে বসে রয়েছে এবং তাদের হাতেই রয়েছে বেশ কিছু আধার কার্ড। তারা আধার কার্ডে সিল করে ভ্যাকসিন দিতে পাঠাচ্ছেন। তাদের আটক করলে তারা জানান তারা ভাতার কোনো রকম ফর্ম ফিল আপ করছিলেন। এ ব্যাপারে ভ্যাকসিন প্রদান কেন্দ্রের কর্তব্যরত স্বাস্থ্যকর্মী পিএইচএন মধুবালা বর্মনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যারা এই কাজ করছে তারা আমাদের কেউ না, তাছাড়া এই বিষয়টি আমাদের জানা নেই। শীতলকুচি হাসপাতালে বিএম ওএইচ শম্ভু অধিকারী সে সময় হাসপাতালে উপস্থিত না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে তিনি বলেন, শীতলকুচিতে এর আগেও দালাল চক্রকে আমরা ধরেছিলাম, আবার ওই দালাল চক্র সক্রিয় হয়েছে দেখছি। তিনি বলেন, প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস ঘটনাস্থলের সাংবাদিকদের বলেন, ভ্যাকসিনের বিষয়টি সম্পূর্ণভাবে বিডিওর তত্ত্বাবধানে রয়েছে। বিডিও অফিসের অনুমতিপত্র ছাড়া কি করে ভ্যাকসিনের টোকন প্রদান করা হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। আজকের দিনে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কোনো অনুমতি ছিল না, তা সত্ত্বেও আজকে কি করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে যাওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। হাসপাতাল চত্বর থেকে দুজন ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে বলে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, তবে তাদের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ নেই বলে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। কিন্তু এখানেও কয়েকজন করছিল, এখন ধরেছি তো বলছে না আমরা ভাতার ওই একটা ফর্ম ফিল আপ করার জন্য লোকজনকে নিয়েছিলাম। তো আমার বক্তব্য হচ্ছে যে হসপিটালের বাইরে বসে কেন ফর্মসগুলো তুলবেন বা কিছু করবেন? আর অফিসেও এখানেও খোঁজ নিলাম যে কয়েকজনের ফার্স্ট ডোজ হয়েছে, ফার্স্ট ডোজ হওয়ার কথা না কিন্তু, কারণ ফার্স্ট ডোজের ডেট আমরা ফিক্স করে রাখি অলরেডি, আর ফার্স্ট ডোজের টোকেনটা বিডিও অফিস থেকে ইস্যু করা হয়। বুঝিয়েছি, আশা করছি আর আবার করবে না। সেইগুলো তো ওই রকম আমাদের এখানে এখনো নিউজ নেই, হলে ওটাও ধরবো দেখে। ভ্যাকসিন ছাড়াও ওইভাবে আজকে তাহলে কি জন্য আসা? শুনলাম, বললাম তো যে টাকা নিয়ে ভ্যাকসিন এনারাই বসেছিলেন, এনাদেরই ওপরে আমরা কমপ্লেন পেয়েছি যে এনারা নাকি টাকা নিয়ে এই আমাদের এতগুলো আধার কার্ড সিজ করেছে ওনার কাছ থেকে, এগুলো নিয়ে বসেছিল, এই আধার কার্ডে সিল করে এখানে পাঠাচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য। ম্যাম, আপনার নাম? সোফি আব্বাস। কোন পদ? শীতলকুচি হাসপাতালের সামনে একটা অভিযোগ এসেছিল যে কেউ বাইরে টেবিল নিয়ে বসে টোকেন দিচ্ছিল ভ্যাকসিনের জন্য। এই বিষয়টায় দেখলাম পুলিশ দু একজনকে ধরপাকড় করেছে, বিষয়টা কি বলবেন? বাইরে টেবিল দেওয়া ছিল মানে বাইরে টেবিল দিয়ে তো কোনো টোকেন দেওয়ার মতো আর কি ছিল, এরকম অভিযোগ আমাদের কাছে এসেছিল এবং পুলিশ পয়সা নিয়ে ধরেও নিয়েছে। না, অভিযোগ আর এমনি কি ভিডিও করা ছিল যে বাইরে এমনি টেবিল নিয়ে আমরা মানে স্লিপ ইস্যু করছে, এরকম তো ছিল না। এটা তো আমাদের অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু এর আগে ঝামেলা হয়েছে জন্য আমরা ভিডিওর কাছে হ্যান্ড ওভার করলাম যে আমরা পাচ্ছি না, আপনারা একটু দেখুন। তারপরে এখন ওখান থেকে স্লিপ আসতেছে, ওই হিসেবে আর কি দেওয়া হচ্ছে। তখন দেওয়ার বিনিময়ে পয়সা নেওয়া হচ্ছে, ওইটা তো এখন পয়সাটা কে নিচ্ছে ওইটা তো আমার জানা নেই, ওইটা তো আমি বলতে পারবো না। আপনার অফিসে বিডিও সাহেব এসেছিলেন কেন? কেন এসছে এখন উনি কোথায় শুনছে যে টাকা দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা কি আপনার অফিসের লোক? আমার অফিসে মানে ওরা মানে কি হিসেবে মানে জানা হয়নি, কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং যদি যদি আপনাদের অফিসে ডেইলি ওয়ার্কার হয়ে থাকে তাহলে তো আপনার তো দেখা দরকার তারা কারা কোথায় কি করছে, আপনার দায়িত্ব বর্তায়। আমি একা মানুষ, সবাইকে তো নজরে রাখতে পারবো না। আচ্ছা, এই বিপিএসসিতে বিওমেস তিনি কি আছেন?
বা তিনি কি এই মুহূর্তে আমার পাওয়া যাবে? এই মুহূর্তে ওনার মা নাকি অসুস্থ, চেকআপে গেছে, ওইটাই আমাকে বললো। দাদা কি নাম আপনার? আপনার নামটা কি বলবেন? মধুবালা বর্মণ। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি পিএইচএল পাবলিক হেলথ নার্স। ওকে। কিন্তু এখানেও কয়েকজন করছিল, এখন ধরেছি তো বলছে না, আমরা ভাতার ওই একটা ফর্ম ফিল আপ করার জন্য লোকজনকে নিয়েছিলাম। তো আমার বক্তব্য হচ্ছে যে হসপিটালের বাইরে বসে কেন ফর্মসগুলো তুলবেন বা কিছু করবেন? আর অফিসেও এখানেও খোঁজ নিলাম যে কয়েকজনের ফার্স্ট ডোজ হয়েছে, ফার্স্ট ডোজ হওয়ার কথা না কিন্তু, কারণ ফার্স্ট ডোজের ডেট আমরা ফিক্স করে রাখি অলরেডি, আর ফার্স্ট ডোজের টোকেনটা বিডিও অফিস থেকে ইস্যু করা হয়। বুঝিয়েছি, আশা করছি আর আবার করবে না। অনেক জায়গায় জানা যাচ্ছে যে মানে ভ্যাকসিন না দিয়েও স্লিপ পাওয়া যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? সেইগুলো তো ওই রকম আমাদের এখানে এখনো নিউজ নেই, হলে ওটাও ধরবো। ভ্যাকসিন ছাড়াও ওইভাবে আজকে তাহলে কি জন্য আসা? শুনলাম, বললাম তো যে টাকা নিয়ে ভ্যাকসিন, এনারাই বসেছিলেন, এনাদেরই ওপরে আমরা কমপ্লেন পেয়েছি যে এনারা নাকি টাকা নিয়ে এই আমাদের এতগুলো আধার কার্ড সিজ করেছি ওনার কাছ থেকে, এগুলো নিয়ে বসেছিল, এই আধার কার্ডে সিল করে এখানে পাঠাচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য। ম্যাম আপনার নাম? সোফি আব্বাস। কোন পদ? শীতল কুচি। ভিডিও গাইডে কত?
Gracias.